কি অবস্থা একবার দেখো, পুরো ছাদ ভেঙে পড়েছে উপর থেকে। দেখো বন্ধুরা, গুড মর্নিং। আমার মর্নিংটা কিন্তু মোটেও গুড নয়। এখন বাজে সকাল 8টা, সেই 5টার সময় উঠে ঘরে সব সাফ সাফাই করলাম, তারপরে বাবুকে উঠালাম। ও দেখো, ওই যে বাইরে বসে বসে মুড়ি খাচ্ছে, আর বাবুর জন্য ঝটপট করে খিচুড়ি বানিয়ে নিয়েছে। এখানে হচ্ছে ভাত আর ভেন্ডি ভাজি করব, আলুর ঝাল করব। ঘরের অবস্থা দেখে আমার তো একদম মাথায় হাত, মানে কী করে কি গোছাবো আর বুঝতে পারছি না। কালকের ব্লগে তোমরা যেরকম দেখেছো যে উপরের ছাদ ভেঙে পড়েছে, এই অবস্থা এই ঘরে তো একদম থাকা যাবে না, রিস্ক। যখন এই রুমটাতে এরকম হয়েছে, এটা হতে পারে পাশের রুমে থাকলে পাশের রুমে এরকম হতে পারে। সে কারণে দেখো, সমস্ত জিনিস আমি বাইরে বের করে রেখেছি। এই খাট এগুলো এখন খোলা হলো, পিসির ছেলে এসছে, কারণ আমাদের পক্ষে একার পক্ষে সমস্ত জিনিস এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাওয়া সম্ভব না। তার জন্য পিসির ছেলে এসছে, ও আর বর মিলে খাটগুলো নিয়ে যাচ্ছে। এক একটা পার্ট দেখো খুলে রেখে দিয়েছে, আর জামা কাপড় টাপড় সমস্ত আমি বের করে বাইরে রেখেছি। এগুলো কী করে নেবো জানি না, তাও একটা একটা করে নিতে হবে। দেখো এখানে দেখো, কম্বল, তারপর বালিশ টালিশ রয়েছে ওখানে, সুটকেস, তারপরে তোষক, বাবু ওখানে মুড়ি খাচ্ছে, আর ওই যে চারপায়ার উপর ওগুলো কিছু পুরনো জামা কাপড়, আর এই যে সব জিনিস নিচ্ছে, তুলতে পারে সেটা ওই আগের খাটটা। তা ভারী না, খুব ভারী। এক পাশ করে রাখবা, তাহলে এটা রাখা যাবে ধীরে। খাটগুলো এত ভারী বলছে, খুব কষ্ট হয়ে গেছে, মানে কষ্ট তো হবে, এত ভারী ভারী বক্স খাট, আর এত ভারী নিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে এক ঘর থেকে আরেকজন দুজন মিলে। তো খাটটা নিতে পারলে মানে একটা টেনশন যাবে, মানে খাটটাই বেশি ভারী জিনিস, তারপরে ছোটোখাটো জিনিস এগুলো আমরা আস্তে আস্তে নিয়ে যাব। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ভাত ডাল এসব হবে, কারণ ওই ঘরে কখন যাব, সব কিছু কখন গোছাবো, তারপরে রান্না করব তার ঠিক নেই, এর জন্য আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর যেহেতু এতদিন আমরা এই ঘরে ছিলাম, তো ওই যে খাটটা বের করার পর খাটের নিচে দেখো এত খারাপ অবস্থা, পুরো ঘর পরিষ্কার করে রেখে যেতে হবে, আর পুরো ঘর পরিষ্কার করে রেখে যেতে হবে, কারণ আমরা যাব তারপরে মাকান মালিক বলবে দেখো এতদিন ছিল ঘরে এভাবে ছেড়ে চলে গেছে, এটা মানে একদম খারাপ লাগে জিনিসটা। এর জন্য সব পরিষ্কার করব, সব ঝাঁট দিয়ে পরিষ্কার টরিষ্কার করতে হবে। তার আগে আমি রান্না করে নিই আর বাবুকে খাওয়াবো। আর ছেলেটাও খুব জ্বালাতন করছে জানো, খুব চেঁচামেচি করছে। কাপ প্লেট সেট, এর একটা থার্মাস, আর এখানে কতগুলো ডায়েরি, সব কিছু এখানে বার করে রেখেছি, এগুলো পরে আস্তে আস্তে নেব, কারণ এগুলো হচ্ছে হালকা জিনিস। হ্যালো, আজকের ব্লগটা দেখতে থাকো, জানি না কতদূর কি দেখাতে পারবো, তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। সব জিনিস এনে দেখো এই ঘরে এইভাবে রাখা হয়েছে, এগুলো সব আমাকে এখন গোছাতে হবে। আমার অবস্থার দিকে একদম তাকিও না, এখনও সমস্ত জিনিস আনা হয়নি, এখনও জিনিস আসবে। আর আমি আগে আসলাম কারণ এই মাকানে আরও ক্রেতাদার আছে, আর সব জিনিস এনে এই ঘরে রাখা হয়েছে, আর এভাবে তো খোলা রেখে যাওয়া যায় না, তার জন্য আমি বাবুকে নিয়ে চলে এসেছি। তো এখন আমি আস্তে আস্তে সমস্ত জিনিস গোছাবো, আর ওদিকে আমার বর আর আমার দেওয়ার জিনিস আনতে থাকবে। আর চলো আগে এগুলো আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি। Thank you.
ঘরের কিছুটা কাজ কমপ্লিট করে তারপরে স্নান করলাম, খেলাম। সকাল থেকে কিচ্ছু খাইনি, মানে না খেয়ে যে এত কাজ করেছি না, মাথাটা প্রচণ্ড ঘুরছিল। তো খাওয়া দাওয়া করে বাবুকে স্নান করালাম, খাওয়ালাম, আর ওকে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর ঘরের অবস্থা মানে কি বলবো, এক পাশটা একটু গোছানো হয়েছে, জামা কাপড়, এত জামা কাপড়, একটা সংসারের জামা কাপড় তো কম না, আর বাবুর জামা কাপড়টা বেশি। তো বাবুর জামা কাপড়টা সব তো কিছু জামা কাপড় গুছিয়েছি, আর কিছু জামা কাপড় গোছানো হয়নি। আর একটা হচ্ছে অসুবিধা যে আমাদের এখানে কোনো আলমারি নেই, ভাবছি নিতেই হবে, তাই জামা কাপড় রাখার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে এত জামা কাপড় কোথায় রাখবো আমি, মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ওই জন্য বাবুকে ঘুম পাড়িয়ে ভাবলাম একটু ঘুমাবো, প্রচণ্ড পরিমাণে মাথাটা ভার ভার হয়ে রয়েছে, প্রচণ্ড পরিমাণে মাথা ধরে রয়েছে, চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছ। আর তারপরে আর শুয়ে থাকতে পারলাম না, ভাবলাম উঠেই যাই, মানে একদম ভালো লাগছে না, চারিদিকে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সকালবেলা তো একদম খারাপ অবস্থা ছিল, এখন তাও একটু নর্মাল হয়েছে। তো এখন শুয়ে থাকতে পারলাম না, যতক্ষণ না পুরো ঘর একদম টিপটপ করে গোছাতে পারবো ততক্ষণ মানে একটু শান্তি মতো বসতে পারবো না, না ঘুমাতে পারবো। তাই উঠে গেলাম, ভাবলাম ধীরে ধীরে এগুলো একটু গুছিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো আমি এখানে বসে রয়েছি, বাবু এখানে দেখো শুয়ে রয়েছে, মানে ঘুম ঘুম আসবে এরকম। এখন বাজে 9:45, অনেক রাত হয়ে গেছে। তো বাবুকে খাওয়ানোর জন্য এখানে আমি দেখো দুধ আর ভাত দিয়ে মেখে নিয়ে এসেছি, ওকে একটা খাইয়ে দেবো, ওকে এখন ওটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলার পর আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ ওই কাজ করতে করতে মানে শরীরটা এত খারাপ লাগছিলো, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে মানে মন চাচ্ছিলো যে ব্লগিং করি কিন্তু শরীর বলছে না করিস না, আবার মন চাচ্ছে যে কাজ করি কিন্তু শরীর বলছে আর করতে হবে না, এরকম একটা ব্যাপার, এত খারাপ লাগছে। আর নিঃশ্বাস নিলে এরকম করে নিঃশ্বাস নিলে বুকে ব্যথা হচ্ছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, হয়তো আজকে একটু বেশি খাটনি হয়ে গেলো এর জন্য এরকম হচ্ছে। তা দুপুরবেলা আর ভালো লাগছিলো না, দুপুরবেলা শরীরটা বেশি খারাপ লাগছিলো এর জন্য আর ব্লগিং করিনি আমি। আর এখন দেখো বাবু এখানে ঘুমাবে, দুপুরবেলা বাবুরও ঘুমটা ভালো হয়নি কারণ এই ঘরে প্রচণ্ড গরম, আর এই জানলা দিয়ে দুপুরবেলা এত রোদ আসে, প্রচণ্ড গরম লাগে, সেই কারণে দুপুরবেলা ভালো করে ঘুমাতে পারিনি। তো এখন দেখি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর রাত্রেবেলা কিছু রান্না করিনি, বিশ্বাস করো। ওই সকালবেলা ওই ঘরে থাকতে ভাত একটু বেশি করে করেছিলাম, তো ওই ভাত রয়ে গেছে, তো ভাতে আমি জল দিয়ে রেখেছি, আর কোনো রান্না করব না, যা ভাত আছে আমাদের অল্প অল্প করে দুইজন, যা ভাত আছে আমাদের দুইজনের হয়ে যাবে, আর কিছু রান্না করব না। আর বর আসলে দুটো ডিম ভেজে নেবো, তাই দিয়ে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হবে। আর গলায় দেখো পাউডার দিয়ে আমি সব সাদা করে ফেলেছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম, আর আমার দুই দুইবার স্নান হয়ে গেছে, এক তো দুপুরবেলা স্নান করেছি, তারপরে বিকেলবেলা সমস্ত কিছু দেখো জামা কাপড় টাপড় সমস্ত কিছু গুছিয়ে রেখে এগুলো সব গুছিয়ে দেখা যাচ্ছে না, আর দুপুরবেলা সমস্ত জামা কাপড় টাপড় গুছিয়ে ঘর মুছে ঘর ঝাড় দিয়ে তারপরে এত গরম লেগেছে, তারপরে আবার স্নান করেছে, রাত্রিবেলা মনে হচ্ছে আবার করতে হবে, এতটাই গরম, বুঝতে পারছি না গরম কি শুধু আমার লাগছে না সবারই লাগছে। আমার আমার গরমকাল আসলে আমার এত অস্বস্তি বোধ হয় আমি আর বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড খারাপ লাগে। আমাকে যতই ঠান্ডার মধ্যে থাকতে দাও আমি থাকবো, আমার ঠান্ডার সময় বিশ্বাস করো একটা স্টল হালকা পাতলা স্টল গায়ের উপর দিয়ে আমি কোনো সোয়েটার পরতে পারি না, আমার এত গরম লাগে, স্টল গায়ে দিলে আমার ঠান্ডা অতো লাগে না, এরকম একটা ব্যাপার। আর গরম আমি একদম সহ্য করতে পারি না, যত ঠান্ডার মধ্যে রাখো আমি থাকতে পারবো। তো আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আজকে তো শরীরটা বেশি ভালো না, আশা করি কালকে সকালে একদম ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো, যদি ভগবান সহায় হয়, শরীরটা ভালো লাগে। তো বাই বাই, গুড নাইট।